এখানে অনেক সফট হয়েছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একেবারে একটা নতুন ধরনের নাস্তা বানিয়ে দেখাবো, আর এই নাস্তাটা শীতের বৈকালে খেতে অসম্ভব মজার লাগে আর বানানো খুবই সহজ। আর রেসিপিটা দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে নতুন নাস্তাটা বানাচ্ছি। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি 3টে ডিম নিয়েছি, তিনটে আমি বাটিতে ভেঙে নিচ্ছি। আমি এখানে 3টে ডিম নিয়েছি, আপনারা চাইলে 2টো অথবা 1টাও নিতে পারেন। এই নাস্তাটা এতটাই সুন্দর হয় কি বলবো, দেখলে পরে আপনাদেরও ইচ্ছা হবে বানিয়ে নিতে, খুবই সুন্দর। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব ভালো করে ফেটে নিব। ডিমগুলো আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। এখানে আমি ময়দা নিয়েছি, অল্প অল্প ময়দা দিয়ে মেখে নিব। আমি এখানে 3টে ডিম দিয়েছি, তার জন্য আর পানি দিচ্ছি না। আপনারা যদি একটা ডিমে করেন তাহলে পরে পানি দিয়ে ময়দাটাকে মেখে নেবেন, অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে। এখানে আমি একটা সফট ডো তৈরি করে নেব। দেখেন সারিন চলে এসেছে, মেহেকের ছোট বোনও লাই, আমার ছোট ননদের মেয়ে। আপনারা তো প্রায় দেখে আছেন মনে হয়, প্রায় থাকে। সারিন খুব শান্ত মেয়ে, চুপচাপ বসে থাকে। অল্প অল্প ময়দা দিয়ে ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখেন এইরকম হবে। এবার আমি ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর দেখাচ্ছি আপনাদের। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, এই সাইজ করে কেটে নিচ্ছি। এখান থেকে একটা লেচি নিয়ে একটা পাতলা করে রুটি বেলে নিই। যতটা সম্ভব হয় চেষ্টা করবেন পাতলা করে রুটিটা বেলে নেওয়ার, যত পাতলা হবে ততই ভালো হবে। রুটিটা একেবারে পাতলা করে বেলে নিয়েছি আমি, এই জন্য হাতের তলাটা বুঝতে রয়েছে। সব রুটিগুলো আমি এইভাবে করে বেলে নিচ্ছি। সব রুটিগুলো আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি পানি। পানিটাকে আমি ঢাকা দিয়ে প্রথমে ফুটিয়ে নিচ্ছি। পানিটা ফুটে গেছে। এবার আমি পানিতে দিয়েছি সাদা তেল 2 চামচ। আমি রুটিটা দিয়ে দিচ্ছি পানিতে। এই পানিতে আমি 1 মিনিট মতন সেদ্ধ করে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, নর্মাল পানিতে দিয়ে দিচ্ছি। আরো একটা রুটি দিয়ে দিচ্ছি আমি। পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে উঠিয়ে নিতে হবে। পানিটাকে আমি খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি। থালাতে রেখে দিচ্ছি এইভাবে। এটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তাহলে এইভাবে করে আমি সবগুলো আগে করে নিচ্ছি। সবগুলো আমি গরম পানিতে দিয়ে এইভাবে করে সেদ্ধ করে নিয়েছি হালকা করে। এখানে আমি বাটার নিয়েছি 3 চামচ। বাটারটাকে এইভাবে করে গড়িয়ে নিতে হবে। এখানে আমি যতটা বাটার নিয়েছি সেম পরিমাণ এখানে তেল নিয়েছি, একসঙ্গে মিশিয়ে নিব। এখানে আমি একটা প্যান নিয়েছি, এই প্যানে আমি কিন্তু এই নাস্তাটা বানাবো। প্রথমে একটু চাটুতে তেল ব্রাশ করে নেব, ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে চারিদিকে। এবার আমি একটা রুটি বসিয়ে দিচ্ছি। আবার আমি এইভাবে করে বাটার ব্রাশ করে নেব। আর একটা রুটি বসিয়ে দিচ্ছি। এইভাবে করে পরপর আমি 4টা রুটি বসিয়ে নিচ্ছি। এখানে আমি চিজ নিয়েছি, চিজটা এবার দিয়ে দিচ্ছি। চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি। আবার একটা রুটি বসিয়ে দেবো এইভাবে, আবারও বাটার ব্রাশ করে নেব। এইভাবে চিজ দিয়ে আমি পরপর 4টে রুটি করে নেব। পরপর আমি সব রুটিগুলো বসিয়ে নিয়েছি। চুলোতে এবার আমি একটা চাটু বসিয়ে দিচ্ছি। তার উপরে আমি এই চাটুটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, হালকা আছে 20 মিনিট বেক করে নিচ্ছি। এই থালাতেও আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এদিকে আমি হালকা জালে 20 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি থালাটা এইভাবে রাখবো, এটাকে এইভাবে উল্টে দেবো। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আবারও বসিয়ে দেবো ওই পিঠটা হওয়ার জন্য। দেখলেন তো কত সহজে উল্টে দেওয়া হলো। তার জন্য আমি থালাতে একটু ঘি লাগিয়ে দিয়েছিলাম। আবার আমি বসিয়ে দিয়েছি, যে ওই পিঠটাকে আবার হালকা জালে 20 মিনিট জাল করে দিচ্ছি। তাহলে পরে এইরকমই কালার হবে আর ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আবার আমি হালকা আছে এটাকে 20 মিনিট জাল করে নিয়েছি। আর এখানে আমি একটা কথা বলি, এখানে আমি এই চাটুটা বসিয়েছি চুলোতে করছি, তার জন্য মানে চুলোর জালটা একটু বেশি হয় তার জন্য। আর যদি গ্যাসে করেন তাহলে পরে এরকম চাটু দেওয়ার দরকার নেই, এরকম সরাসরি বসিয়ে দেবেন, তাহলে পরেই হবে। দেখেন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই পিঠাও দেখেন কত সুন্দর হয়েছে। একটুখানি আমি ঠান্ডা করে নিয়েছি, তারপরে দেখাচ্ছি। নাস্তাটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি। এবার দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এই পিঠাও কত সুন্দর হয়েছে। আর এই যে দেখেন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে, মানে সবগুলো আলাদা বুঝতে পারা যাবে। ওই পিঠাও দেখাচ্ছি। এই যে দেখেন এখানে অনেক সফট হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি কেটে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এখানে প্রতিটা লেয়ার বিস্তার আছে। দেখেন অনেকটা মুচমুচেও আছে ওপরটা আর তলটা হবে সফট। আর দেখেন ভিতরটাও কত সুন্দর। নতুন ধরনের এই চিজ পরোটা রেসিপিটা খেতে দারুণ হয়েছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আপনারা তো জানেনই আমার চিজ ফেভারিট, তাই এটা খুব সুন্দর হয়েছে, একেবারে অন্যরকম খেতে খুবই ভালো লাগছে। যেহেতু আমি গরম পানিতে এটা ভাপ দিয়ে করেছি যে আরও বেশি ভালো লাগছে।